ঘটনা দুটি পৃথক ঠিকই কিন্তু অভিযোগ এক পনের তদন্ত শুরু করেছে পুলিশ মহকুমার হাসনাবাদ থানার ভিন্ন দুটি গ্রামে দুই বধুর মৃত্যু বছর কুড়ি নির্মলা শিকারী নামে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে স্বামী কমল মণ্ডল পেশায় নাপিত দীর্ঘদিন ধরে বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য চাপ দিত বলে অভিযোগ মঙ্গলবার বিকেলে রামেশ্বরপুর গ্রামে নির্মলা মণ্ডল গায়ে কেরোসিন তেল ঢেলে ফাঁকা মাঠে আত্মহত্যা করে বলে অভিযোগ ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে দগ্ধ মৃতদেহ উদ্ধার করে অভিযোগ স্বামী কমল আট হাজার টাকার জন্য নির্মলার ওপরে চাপ দিচ্ছিল বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য অভিযোগের ভিত্তিতে স্বামী কমলকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ এইবার বাড়ি এসে যে তোমার বউমা কেরাসিন গায়ে ঢেলিয়ে দে ওই মাঠে মাঠে কেরাসিন গায়ে ঢেলিয়ে দে নিজে নিজে পুরিয়ে মরিয়েছে বিয়ে গেছে বছর চারি খরচে চার বছরের একটু বেশি টেশি হবে অন্যদিকে রামানন্দপুরে বছর পঁচিশের ফরিদা বিবির ঝুলন্ত দেহ উদ্ধার হলো শ্বশুর বাড়ি থেকে স্বামী রেজাউল মোল্লা পলাতক বাপের বাড়ির অভিযোগ দেড় মাস আগে তাদের বিয়ে হয় পেশায় টেলারিং মিস্ত্রি রেজাউলের সাথে অভিযোগ সোনার গহনা ও টাকার জন্য মাঝে মধ্যে ফরিদাকে চাপ দিত রেজাউল টাকা না দিতে পারায় তাকে আত্মহত্যার প্রচনা দেয় বলেও অভিযোগ বুধবার সকালবেলা ঘর থেকে ফরিদার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ রেজাউল মোল্লা পলাতক দুই বধুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইজল্যান্ড বসিরহাট